নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ, আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। কালবৈশাখীর দমকা ঝড়ে লন্ডভন্ড বনগা বাগদা। ভোট প্রচারে তৃণমূলকে আক্রমণ বিজয় বর্গীয়র। সাথে সাইকেল আরোহী দুর্ঘটনায় ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্সটিকে, মারধর করা হয় রোগীর আত্মীয়দের। নেশা করার বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর খুন রানাঘাটে। নদিয়ার কৃষ্ণনগরে বাস উল্টে মৃত এক, আহত আরো 60 যাত্রী। ঝড়ে ফেসতে গেল রাহুল সিনহার সভা। গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাবার পথে রাস্তাতেই প্রসব মহিলার। এবার আসছে বিস্তারিত খবরে। কালবৈশাখীর দমকা ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল বনগা বাগদার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার সন্ধ্যের এই ঝড়ে গাছের ডাল ভেঙে বন্ধ হয়ে গেছে সড়ক যোগাযোগ, কাঁচা বাড়ি ভেঙে জখম হয়েছেন কয়েকজন। কালবৈশাখীর দমকা ঝড়ে লন্ডভন্ড উত্তর চব্বিশ পরগনার বনগা মহকুমার বিস্তীর্ণ এলাকা। মঙ্গলবার রাতের ওই ঝড়ে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বনগা ও বাগদা ব্লকে। এদিন সন্ধে 7টা নাগাদ আচমকা শুরু হয় ঘূর্ণিঝড়। এই ঝড়ে বনগা বাগদা সিন্দ্রাণী এলাকার বহু কাঁচা বাড়ি ভেঙে পড়ে, গাছের ডাল ভেঙে পড়ে রাস্তা বন্ধ হয়ে যায় চাঁদা পাঁচ মাইল এলাকায়। গাছের ডাল পড়ে সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে ধর্মপুকুরিয়াতেও। পরে পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় ভেঙে পড়া গাছের ডাল সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। গাছের ডাল ও কাঁচা বাড়ি ভেঙে পড়ে কয়েকজন জখম হয়েছেন, তারা বনগা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ডাল ভেঙে মাথায় লেগেছিল, মানে ডাল ভেঙে কারেন্টের তারের উপর পড়ে, সেই কারেন্টের তার। আচ্ছা, ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। পঞ্চায়েত ভোটের প্রচারে তৃণমূলকে এক হাত নিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি কৈলাস বিজয় বর্গীয়। মঙ্গলবার রানাঘাটের নজরুল মঞ্চে নারী নির্যাতন নিয়ে তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন, এমনকি শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও আক্রমণ করেন তিনি। পঞ্চায়েত ভোটের প্রচারে এসে তৃণমূলকে তীব্র আক্রমণ করলেন কৈলাস বিজয়বর্গীয়। মঙ্গলবার রানাঘাটের নজরুল মঞ্চে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন। রাজ্যের নারী নির্যাতনের উদাহরণ তুলে ধরে তিনি মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করেছেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি বিজয়বর্গীয় এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়েরও সমালোচনা করেন। শিক্ষামন্ত্রীকে জেলে যেতে হবে বলেও তিনি মন্তব্য করেছেন। সঙ্গে বলেছেন, গরু পাচারের টাকায় চলছে তৃণমূল দলটা। এদিনের সভায় বিজেপির জেলা স্তরের প্রায় সব নেতাকেই বিজয়বর্গীয় সভায় দেখা গিয়েছে। কুপার্স ক্যাম্প থেকে শতাধিক DIFI কর্মী সমর্থক এই সভায় বিজেপিতে যোগ দিয়েছেন, তাদের হাতে গেরুয়া ঝান্ডা তুলে দিয়েছেন বিজয়বর্গীয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। মৃতদেহ নিয়ে ফেরার পথে এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি অ্যাম্বুলেন্স। উত্তেজিত জনতা ওই অ্যাম্বুলেন্সটি ভাঙচুরের পাশাপাশি মৃতের পরিবারকে মারধর করে বলে অভিযোগ। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হাবড়ার যশোর রোডের বালুইগাছি এলাকায়। স্বরূপনগর এলাকার আমিনা বিবিকে শারীরিক অবস্থার অবনতির জন্য বারাসাত হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তার পরিবারের লোকজন। বারাসাত হাসপাতালে মৃত হয় আমিনা বিবির। বারাসাত থেকে দেহ নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে অ্যাম্বুলেন্সটি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাইকেল নিয়ে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়েন গুমা নিবেদিতা পল্লীর বাসিন্দা হারু সরকার। ঘটনায় আহত হন তিনি। উত্তেজিত জনতা ভাঙচুর চালায় গাড়িটির ওপর, মারধর করা হয় অ্যাম্বুলেন্সে থাকা মৃতার পরিবারকেও। ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা এলাকা জুড়ে। পরে হাবড়া থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ ফিরছিলাম, তখন আমি সামনে বসে আছি, হঠাৎ ফাঁকা জায়গায় একটা দিকে সাইকেল ওভারটেক করছে আর সামনে সামনে মুখোমুখি অ্যাক্সিডেন্টটা ঘটলো, আর কাজ ভেঙে গিয়েছে আর আমার কেটে গিয়েছে। আমার রক্ত মেরেছে, আর আমার মাইমা ছিল। কজন আহত হয়েছে? দুজন
দুজন আমার ডেড বডির সঙ্গে আছে। আর এখানে আপনার এখানে স্থানীয় একটা কে জানো জানি না এসে আমার মাইমার এখানে মেরেছে, দাগ হয়ে গিয়েছে, এই ঘটনাটা ঘটল। আপনাদের মারধর করেছে? হ্যাঁ, ওই ড্রাইভারে মেরেছে, ড্রাইভার মেরেছে আর আমার মাইমার মেরেছে। আপনার ডেড বডি নিয়ে কোথায় যাচ্ছিলেন? আমরা বাড়ি ফিরছিলাম, আমাদের বাড়ি হলো সরুলা। বছর 67-এর এক বৃদ্ধাকে যৌন নির্যাতনের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠল একদল নেশাগ্রস্ত যুবকের বিরুদ্ধে। নদিয়ার রানাঘাটের কুপার্স ক্যাম্প এলাকায় বৃদ্ধার ওই নিজের বাড়ি থেকে উদ্ধার হয় তার মৃতদেহ। নেশা করার প্রতিবাদ করায় এক বৃদ্ধাকে ধর্ষণ করে খুন। স্থানীয় সূত্রে জানা যায়, রানাঘাট থানার কুপার্স ক্যাম্পের আরসিআই কলোনি এলাকায় থাকতেন মমতা ভট্টাচার্য নামে ওই বৃদ্ধা। বেশ কিছুদিন আগে তার স্বামী মারা যাওয়ায় ও একমাত্র মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে একাই থাকতেন ওই বৃদ্ধা। জানা যায়, প্রতিদিনের মতোই মঙ্গলবার সকালে ওই বৃদ্ধাকে দেখতে আসেন তার মেয়ে, কিন্তু বাড়িতে অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া পাননি তিনি। এরপর দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখেন তার মায়ের মৃতদেহ পড়ে আছে। সাথে সাথেই খবর দেওয়া হয় কুপার্স পুলিশ ফাঁড়িতে। এরপর ঘটনাস্থল ফলে পুলিশ এসে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এই ঘটনায় স্থানীয় বাসিন্দাদের অনুমান, সোমবার রাতে ওই বৃদ্ধার বাড়ির সামনে কয়েকজন যুবক হেরোইনের নেশা করছিল, তখন ওই বৃদ্ধা তাদেরকে ওখান থেকে চলে যেতে বলেন। অভিযোগ, এরপরই ওই যুবকেরা মহিলার উপর চড়াও হয়ে যৌন নির্যাতন চালায়। প্রমাণ লোপাটের জন্য পরে তারা বৃদ্ধাকে শ্বাসরোধ করে খুনও করে। গোটা ঘটনা তদন্ত করছে রানাঘাট থানার পুলিশ। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। আমার মনে হচ্ছে এরা রাতের বেলায় যখন এখানে একটা বাড়িতে ঘরের ভিতরে ঢুকে এরা বোধহয় খাচ্ছিল, তখন সেই বাড়ির লোক এসে তাদেরকে পিটায়। খুব অন্ধকার ছিল, তখন তারা পিটান খেয়ে লাইনের পারে চলে যায়। তারা 5-6 জন ছিল দলে, তারা পিটান খেয়ে ওই বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। আশ্রয় নেওয়ার ফলে ওই বাড়িতে বসেই তারা খাচ্ছিল। বাড়ির ভদ্রমহিলা তখন জেগে ওঠে, জেগে ওঠার পরে দেখে এই ঘটনা। ঘটনা দেখার পরেই তারা ওই ছেলেগুলো মিলে ওই ভদ্রমহিলার উপরে 500টি অত্যাচার করে। অত্যাচার করার ফলে এবার যদি ওই অবস্থা চলে আসে, এই কারণের জন্য প্রাণে তাকে মেরে ফেলা হয়। প্রমাণ লোপাটের জন্যই তাকে মেরে ফেলা হয়। এবং তার ঘাড়ে কামড়ের দাগ আছে, তার গলা টেপার দাগ আছে, নাক মুখ দিয়ে ব্লিডিং, সারা শরীরে ব্লিডিং। তাকে টোটালি শারীরিক অত্যাচার করা হয়েছে, তার প্রতি নৃশংসভাবে রেপ করা হয়েছে, যাকে বলে বাংলা ভাষা। আমার মেয়েরা দিয়ে মা তো কারেন্ট ব্যবহার করি না, বেশিক্ষণ থাকতে পারে না কারেন্টে, মাথায় তো যন্ত্রণা হয়ে থাকতে পারে না। এবার মারে আমি মেয়েরে দিয়ে কেরোসিন তেল কিনে দিয়ে পাঠাইছি যে মারে দিদা দিটু দেখায়। এবার দেখতে এসে কেরোসিন তেল দিয়ে মারে ঢাকে দিদা দিদা করে মা সারা দেয় না। ও কাঁদতে কাঁদতে বাড়ি গেছে যে মা মা দিদা বোধ হয় আর নাই। আমি তো মা নাই, জান তো মানুষ কথা বলে গেল মা নাই। আসে দেখি যে সারা বাড়ি রক্ত ছিটানো, গলায় ভাবে টিপতেছে যে দু তিনজনে মিলে আর নাকতে রক্ত বেড়ে গেছে, কিছু নাই, নাক মুখ দেয় রক্ত বের করেছে। কিভাবে খুন করেছে? গলা টিপেছে, গলা টিপেছে, পাশ দিয়েছে, যাই করুক করেছে। পুলিশ বলছে 12 ঘন্টার মধ্যে সারা খুনিদের ধরবে। এটা তো খুন, মার্ডার তো, তাহলে কেন কিছু হবে না? আমাদের হেভি গরিব মানুষ, কেউ নাই, আমাদের কেউ নাই, তাহলে কেন পুলিশ আমাদের সাহায্য করবে না? আমরা কার কাছে যাবো? সময় এখন ছোট্ট বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। নতুন সূর্যের সোনালী সকাল, জীবনের সুস্থতায় মাত্র 7 দিনে সুফল, আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসার পারদর্শিতায় ডাক্তার টিএইচ মণ্ডল, জীবন যেখানে থমকে দাঁড়ায় ঠিক সেখান থেকেই সমাধান হয় গুপ্তরোগ, ভ্যানিশ পেট, চর্ম, যৌন, বাত, হাঁপানি, অর্শ, ভগন্দর, স্বাস্থ্যহীনতা, চুল ওঠা, অনিয়মিত মাসিক, সাদা স্রাব, বক্ষ সৌন্দর্য, মদের নেশা, যত সামান্য খরচে কম সময়ে ম্যাজিকের মতো সমাধান। প্রখ্যাত আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসক ডাক্তার টিএইচ মণ্ডল, চেম্বার, বনগাঁ টাউন মার্কেট, চাকদা রোড, পুরাতন 20 নম্বর বাস স্ট্যান্ড, দোতলায় রুম নাম্বার 63, উত্তর 24 পরগনা, বসছেন প্রতি শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত, এছাড়াও বসছেন হ্যালেঞ্চা বাগদা, উত্তর 24 পরগনা, প্রতি রবিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। কিওর লাইফ ইজি কন্ট্রোল, ডাক্তার টিএইচ মণ্ডল। সকলো ছুটে যায় আনমনে, মুক্ত তার অলঙ্করণ প্রতিবারে অনবদ্য, তুমিও অভিরুচি, তোমার স্নিগ্ধতার ছোঁয়া প্রতিধারায়। রাজস্থান মার্বেল, বনগাঁ, উত্তর 24 পরগনা, প্রতিটি স্পর্শে অনুভূতি।
ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। সোমবার রাতে বাস উল্টে মৃত্যু হলো এক মহিলার। ঘটনায় জখম হয়েছেন আরো 60 জন যাত্রী। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে 34 নম্বর জাতীয় সড়কের PWD মোড় এলাকায়। সূত্র মারফত জানা যায়, বর্ধমানের জামালপুরে একটি মন্দির থেকে পুজো দিয়ে ফিরছিলেন বাসে থাকা যাত্রীরা। তাদের প্রত্যেকেরই বাড়ি মুর্শিদাবাদের রেজিনগর এলাকায়। কিন্তু 34 নম্বর জাতীয় সড়ক ধরে ফেরার পথে কৃষ্ণনগর PWD মোড় এলাকা আসতেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় রেখা ঘোষ নামে এক গৃহবধূ। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে বাকি আহত যাত্রীদের ভর্তি করা হয় শান্তিনগর জেলা হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের অনুমান, বাসটিতে অতিরিক্ত গতি থাকার কারণে এই বিপত্তি ঘটেছে। ইতিমধ্যেই দুর্ঘটনা বাসটিকে উদ্ধার করেছে কোতলিয়া থানার পুলিশ। আমরা মুর্শিদাবাদ থেকে জামালপুর গিয়েছিলেন, তারপর আমরা ঘুরতে পাকে বাসটা জামালপুর থেকে পুজো দিয়ে আসছিলেন। কি করে হলো ঘটনাটা? কতজন ছিল বাসের মধ্যে? মোটামুটি 100 জন। 100 জন ছিল। কেউ কি আহত হয়েছে? কতজন? মোটামুটি কিছু কমকে 15টা ধরেন। 15 জন আহত আছে। মারা তো যায়নি কেউ? না, যায়নি। আচ্ছা, যা ক্ষতি আছে সেটা বলা মুশকিল। কালবৈশাখীর ঝড়ে থমকে গেল পঞ্চায়েত ভোটের প্রচার। ভেস্তে গেল বিজেপি নেতা রাহুল সিনহার জনসভা। প্রচার বন্ধ হয়ে গেল তৃণমূল CPM-এরও। ভোট প্রচারের সুযোগ হাতে গোনা আর মাত্র 2-3 দিন, তাই মঙ্গলবার বিকেলে ছিল বিভিন্ন রাজনৈতিক দলের সাজানো কর্মসূচি। কিন্তু বিধি বাম, বিকেল 5টা নাগাদ আচমকা কালবৈশাখীর দমকা ঝড়, তাতেই ভেস্তে গেল সব রাজনৈতিক দলের কর্মসূচি। এদিন বিকেল 5টা নাগাদ বাগদা প্রাথমিক স্কুলের মাঠে বিজেপি নেতা রাহুল সিনহার সভা ছিল। সেই মতো দলীয় কর্মী সমর্থকেরা সেখানে জড়ও হন। আচমকা ঘূর্ণিঝড়ে সব আয়োজন ভেস্তে গেল। এদিন বনগার প্রাণকৃষ্ণপুর ও গাইঘাটাতেও রাহুলের সভা ছিল। রাহুলবাবু চাঁদা বাজার পর্যন্ত গিয়ে আর সভাস্থলে পৌঁছতে পারেননি, তিনি কলকাতায় ফিরে যান। একইভাবে CPM ও তৃণমূলেরও কয়েকটি সভা ছিল। কালবৈশাখীর তাণ্ডবে সেসব কর্মসূচি ভেস্তে গিয়েছে। ভোটের শেষ মুহূর্তে প্রচারের একটা দিন হাতছাড়া হওয়ায় হতাশ প্রার্থীরাও। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ। গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যাবার পথে দুর্ঘটনার কবলে পড়েন পরিবারের 5 জন। রাস্তাতেই ওই মহিলা পুত্র সন্তান প্রসব করেন। ঘটনাটি ঘটেছে গুমার চৌমাথার সুভাষনগর এলাকায়। সিনেমার গল্পকেও হার মানিয়ে দেয় মঙ্গলবারের ঘটনাটি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুসারে মঙ্গলবার ভোর 4টে নাগাদ হাবড়া থানার আনোয়ার বেরিয়া দক্ষিণ সরাই এলাকার সিরাজুল মণ্ডল তার গর্ভবতী স্ত্রীকে নিয়ে এবং প্রতিবেশী 2 মহিলাকে নিয়ে একটি ব্যাটারি চালিত ভ্যানে করে বারাসাত হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন। সে সময় গুমা চৌমাথা সুভাষনগর এলাকায় ভ্যানের সামনে হঠাৎ কুকুর চলে আসাতে উল্টে যায় ভ্যানটি এবং রাস্তায় ছিটকে পড়ে ভ্যানে থাকা যাত্রীরা। সাথে সাথে ছুটে আসে এলাকার লোকজন। স্থানীয় লোকজন আসলে তারা দেখে 5 জন সংজ্ঞাহীন হয়ে রাস্তায় পড়ে আছে এবং মহিলার পাশে একটি ফুটফুটে শিশু পড়ে আছে রাস্তায়। শিশুটির নাড়ি কেটে উদ্ধার করেন এলাকাবাসীরা এবং আহত 5 জনকে বারাসাত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। শিশুটি অক্ষত থাকলেও ভ্যানে থাকা প্রত্যেককে গুরুতর আহত অবস্থায় বারাসাত হাসপাতালে চিকিৎসাধীন। এলাকার লোকজনের অভিযোগ, ভোরবেলা হওয়াতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেছে। এই ধরনের মানবিক কাজ করতে পেরে খুশি এলাকার লোকজন। একটা মোটর ভ্যানে করে দক্ষিণ সরাই থেকে ডেলিভারি পেশেন্ট নিয়ে আসছিল, 4 জন ছিল ভ্যানের উপরে। তো সামনে একটা কুকুর পড়ার জন্য ও ভ্যানটা কুকুরের ওপরে তুলে দেওয়ার জন্য ভ্যানটা পাল্টি খেয়ে যায়। 4 জন চারদিকে ছিটিয়ে পড়ে। তো ডেলিভারি যে পেশেন্টটা ছিল উনি পড়ে যাওয়ার পরে বাচ্চা ওখানেই প্রস্রাব হয়। তখন আমরা আশপাশের লোকজন ছুটে আসে, আমাদের ছেলেপুলেরা আসে, এসে দেখে 4 জন চার অবস্থায় পড়ে আসে এবং বাচ্চাটা হয়েও আসে, নারী অবস্থায় আছে, নারী একদিকে আসে। তখন আমাদের বালিগাছি গ্রামে যিনি ওই বিশেষ করে বাচ্চা হওয়ার ক্ষেত্রে ভাই বুড়ি আর কি রোকেয়া বিবিকে ডাকা হয়। তিনি এসে নারীটাকে কেটে দুজনকে ঢেকে ঢুকে সাইড করে দেয়। তারপর আমরা একটা অ্যাম্বুলেন্স, একটা মারুতি ভ্যানকে ডেকে আমরা 4 জনকে বারাসাত হাসপাতালে পাঠিয়ে দিই। তারা সকলেই সুস্থ আছে, কিন্তু কারোর হয়তো হাত ভেঙেছে বা কারোর পায়ে ইঞ্জুরি হয়েছে। গ্রামবাসী হিসেবে এটা এরকম ভালো কাজ করতে পেরে কেমন লাগছে আপনি? গ্রামবাসী হিসেবে অবশ্যই, বা যারা সহযোগিতা আমাদের ছেলেরা করেছে বা আমাদের রোকেয়া দিদি, এরকম একটা সামাজিক কাজ করতে পেরে সত্যি খুব ভালো লাগছে নিজেকে। একটা বাচ্চা ওইভাবে রাস্তার উপরে ডেলিভারি বলেছিল, বড় সড়ো বিপদও তো ঘটতে পারতো, যেহেতু যশোর রোড বড় গাড়ি চলে, গাড়ি ওই সময় যদি কোনো গাড়ি আসতো বড় সড়ো বিপদ ঘটতে পারতো। কারণ 4 জন যেভাবে পড়েছিল কোনো সেন্স ছিল না তাদের। আমরাই সহযোগিতা করে অ্যাম্বুলেন্স ডেকে এনে তাদেরকে পাঠিয়ে দিই। এরকম ঘটনা নিজে হাতে করে করলে সত্যি নিজেকে খুব ভাগ্যবান মনে হয়। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। Thank you.
চাঁদ বাদল।